নমস্কার দর্শক বন্ধু, নূয়া সরকার চাষীকে দেলে বড় আশা। রাজ্যের ধান কুইন্টালর সর্বনিম্ন সহায়ক মূল্য হল 3100 টাকা, যা এবে মুখ্যমন্ত্রী করেছেন বড় ঘোষণা। তবে আসন্তু জানিবা কোন রয়েছে নূয়া অপডেট। তা পূর্ব ভিডিওকে গোটে লাইক করন্তু, চ্যানেলকে সবসক্রাইব করে এবে সবসক্রাইব করে পাখর বেল আইকনকে দবাই দিন্তু। নূয়া সরকার চাষীকে দেলা বড় আশা। নির্বাচন বেলে ধানর সহায়ক মূল্যকে নিয়ে যে প্রতিশ্রুতি দিয়ে তাকে পূরণ করা যাই পাদে আগুক বড়ছেন। বিজেপি কহিছিল ক্ষমতাকে আসলে সর্বনিম্ন সহায়ক মূল্য হব 3100 টাকা। এবে নূয়া সরকার 100 দিনের এখন পূরণ করবে বলে নিষ্পত্তি নিয়েছেন। সরকার এই নিষ্পত্তিকে স্বাগত করেছেন চাষী। রাজ্যের ধান কুইন্টালর সর্বনিম্ন সহায়ক মূল্য হব 3100 টাকা। এনে ক্যাবিনেট নিষ্পত্তি পরে চাষীঙ্ক মনরে দেখা দিয়েছে নূয়া আশা। নূয়া সরকারঙ্ক নিষ্পত্তিকে স্বাগত করিবা সহ খুশি প্রকাশ করেছেন চাষী। শপথ নেওয়া ক্ষণি আকশন মোডকু আসিছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ক্যাবিনেট বৈঠক ডাকি ধান MSP 3100 করিবা দিগরে নিষ্পত্তি নিয়েছেন। 100 দিন মধ্যে এখন লাগু করা যাব। এই ঘোষণা পরে চাষীঙ্ক মনরে দেখা দিয়েছে উৎসাহ। ধানর সর্বনিম্ন সহায়ক মূল্য বৃদ্ধি পাই দীর্ঘ দিনর দাবি হয়ে আসুছি। বর্তমান কুইন্টাল পিছা ধানর সর্বনিম্ন সহায়ক মূল্য রয়েছে 2183 টাকা। যদি পড়োশী রাজ্য ছত্তিশগড় কথা দেখা যায়, তবে সেঠারে MSP 3100 টাকা রয়েছে। নির্বাচন পূর্ব ধানর সহায়ক মূল্য 3100 টাকা করিয়াকু বিজেপি সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেইথিলা, যাহাকু পুরা করিবা পাই প্রক্রিয়া আরম্ভ হয়েছি। এহাসহ সমৃদ্ধ কৃষক নীতি আনিবা পাই মধ্য নিষ্পত্তি নিয়া যাইছি। ক্যাবিনেট বৈঠকরে 4টি নিষ্পত্তি নিয়া যাইথিবা বেলে প্রথমটি কার্যকরী হয়েছি। এবে MSP বৃদ্ধিকে অপেক্ষা করেছেন রাজ্যর চাষী।